দীর্ঘদিনে বিজেপি কর্মী এবং হাওড়া জেলার বিজেপি সভাপতি সুরজিৎ সাহা টিএমসিতে যোগদান। ভোটের আগে বিজেপি শিবিরে একটা বড়সড় ধাক্কা বলে মনে করা যাচ্ছে রাজনৈতিক মহলে। কিছুদিন আগে এই একই জায়গায় সমবায় মঞ্চের হাত ধরে সিপিএম এর বলিষ্ঠ নেতা তথা হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র মমতা জয়সওয়াল তৃণমূলে যোগদান করে। এক্ষেত্রে বলা যেতেই পারে হাওড়া পৌরসভা ভোটের আগে বিরোধী শূন্য, তৃণমূলের শক্ত ঘাঁটি প্রমাণ হতে চলেছে। পাশাপাশি এদিনে যোগদান অনুষ্ঠানে সুরজিৎ সাহা তার বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে তিনি বলেন, প্রমাণ দিতে পারলে প্রকাশ্যে পা ধরে ক্ষমা চাইবে, না দিতে পারলে হাওড়ার মানুষের কাছে ক্ষমা চাইতে হবে অভিযোগকারী বিজেপি নেতাকে। বৃহস্পতিবার তৃণমূলে যোগ দিলেন বহিষ্কৃত বিজেপির হাওড়া জেলার সদর সভাপতি সুরজিৎ সাহা। এদিন তার সাথে তৃণমূলে যোগদান করলেন বহু বিজেপি কর্মী। এর ফলে আগামী দিনে তৃণমূল আরও শক্তিশালী হবে বলে মন্তব্য করেন রাজ্যের সমবায় মন্ত্রী তথা মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়। সদ্য বিজেপি থেকে বহিষ্কারের আগে তৃণমূলের সাথে যোগাযোগের অভিযোগ ওঠে, এমনটি অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। এরপরে বিস্ফোরক মন্তব্য করেন জেলা সভাপতি বিজেপির সুরজিৎ সাহা। এরপরে বিজেপি তাকে দল থেকে বহিষ্কৃত করে। এরপর দীর্ঘ এবং তৃণমূল জয়েন নিয়ে অবশেষে আজ হাওড়া সরসদনে সমবায় মন্ত্রী অরূপ রায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করলেই তাদের কর্মীদের নিয়ে। আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। রাজেশ্বর ব্যানার্জি ভাইস প্রেসিডেন্ট যুব মোর্চা হাওড়া সেন্ট্রাল মন্ডল ও মুন্না কুমার জয়সওয়াল জনসেবাড়ি যুব মোর্চা। সভানেত্রী তথা বিধায়ক প্রিয়া পাল,
জেলা পরিষদের সহকারী সভাপতি আমাদের এবং নির্বাচনে 16-0 করে দেখিয়ে দিয়েছি। তা সুতরাং সুরজিৎ এসছে, আমি সুরজিৎকে সঙ্গে নিয়ে আছি, সুরজিৎ আমার পাশেই আছে। আমরা আগামী দিনে আগামী যে কোনো নির্বাচন, নির্বাচন বড় কথা নয়, বড় কথা হচ্ছে মানুষের সঙ্গে থাকা, মানুষের কাজ করা। আমরা আন্তরিকভাবে মানুষের কাজ করব। দলের সঙ্গে আলোচনা করে, নেতৃত্বের সঙ্গে আলোচনা করে দেখা যাচ্ছে। আরেকটা জিনিস যে যারা যোগদান করতে চাইবেন তাদেরকে নেওয়া হবে, তাদের ব্যাকগ্রাউন্ড দেখে, তাদের পূর্ববর্তী কার্যকলাপ, তাদের জীবনধারণ, চলাফেরা। মমতা জয়সওয়াল দীর্ঘদিন ধরে আমার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন, তিনি নিজে যোগদান করতে চাইলেন যে দাদা আপনার সঙ্গে কাজ করতে চাই। তাকে আমরা দলের অনুমতি নিয়ে জয়েন করিয়েছি। আবার সুরজিৎ, সে জয়েন করতে চেয়েছে, ভালো কর্মী, আমি জানি তাকে, দীর্ঘদিন ধরে জানি। আমি যখন যুব কংগ্রেস করতাম তখন খুব ছোট ছিল, তখন থেকে ওকে চিনি। তাও জয়েন করতে চেয়েছে, ওকে যোগদান করিয়েছি দলের অনুমতি নিয়ে। দল যাকে অনুমোদন দেবে তাকে আমরা নিশ্চয়ই যোগদান করাবো, তিনি যদি ভালো কর্মী হন। পৌর ভোটে আমাদের ভালো রেজাল্ট করার লক্ষ্য, আমরা সবকটা আসনে যাতে আমরা জিততে পারি। বিরোধী শূন্য করার মানসিকতা আমি বলবো না, আমি বলবো যে আমরা সবকটা আসনে যাতে জিততে পারি, আমাদের প্রার্থীরা জিততে পারেন, সেই দিকে লক্ষ্য নিয়ে আমরা কাজ করব। তো যব হোগা নিকলেগা তব পাতায়েগা, পাতা চলেগা, লেকিন আবি আমরা লক্ষ্য হ্যায় পুরা হাওড়া মে। তো কি হয়েছে তাতে, কি হয়েছে, সে একটা রাজনৈতিক দল করত, রাজনৈতিক দল করে তার কাজ হচ্ছে বিরোধী করতে হবে। তিনি একটা দায়িত্বপূর্ণ দলের জায়গায় ছিলেন, সভাপতি ছিলেন বিজেপির, তা সুতরাং তাকে তো আমার সমালোচনা করতেই হবে। তাই বলে এই নয় ওর সঙ্গে আমার কোনোদিন দ্বন্দ্ব হয়েছে, কোনোদিন মানে আমার মনোমালিন্য হয়েছে, কখনোই হয়নি। কিন্তু বিজেপির মধ্যে শুধু সাম্প্রদায়িক দল নয়, সাম্প্রদায়িক এবং উশৃঙ্খল। হ্যাঁ, সেখান থেকে একজন নেতা কাজ করব, অনুপ্লব ঘোষ দীর্ঘদিন কংগ্রেস করেছে। 2011 সালে আমাদের দলে আসে, আমরা আমাদের সঙ্গে একসঙ্গে কাজ করছিল, দুর্ভাগ্যবশত সে চলে গেছে আমাদের ছেড়ে, কিন্তু কাজ তো করছিল। সুরজিৎ আমাদের সঙ্গে একসঙ্গে কাজ করবে, আমাদের কোনো অসুবিধা নেই, অন্য কিছু নয়। সুরজিৎ কয়েকদিন আগে আমাকে একটা লিখিতভাবে জানায় যে দলে জয়েন করতে চায়, এবং আমি সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলি, মুখ্যমন্ত্রী অনুমতি দেন, এবং মুখ্যমন্ত্রী অনুমোদন নিয়ে আমাদের নেতৃত্বের সঙ্গে আলোচনা করে আজকে ও যোগদান করলো, প্রায় 1000-এর বেশি কর্মী নিয়ে, এবং একসঙ্গে কাজ করবো আমরা ভবিষ্যতে। এটা কি পৌর ভোটের দিকে তাকিয়ে কি জয়েনিং প্রোগ্রাম না, কোনো পৌর ভোট বা কোনো ভোট নয়, ব্যাপার হচ্ছে একটা রাজনৈতিক কর্মী, দীর্ঘদিন ধরে আরএসএস করতো, আমি ছোটো থেকে ওকে দেখছি, ও বিজেপি করছে আন্তরিকভাবে, এবং এই লড়াই কোনো ঘাটতি ছিল না ওদের, যে কোনো কারণেই ও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে অনুপ্রাণিত হয়ে এই যে লাগাতার উন্নয়ন চলছে সারা রাজ্য জুড়ে, এবং আগামী দিনে যে লক্ষ্য যে দেশ জয় করা, সেই লক্ষ্যে একজন কর্মী হিসেবে আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সামিল হলো। আমরাও একসঙ্গে ওকে নিয়ে, ওর সমস্ত সহকর্মী যারা যোগদান করলেন আজকে, তাদের নিয়ে
প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে তারা সভাপতির সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়ে আমরা একসঙ্গে আমরা লড়াই করব আগামী দিনে, এবং প্রত্যেক দিন আমরা উন্নয়নের পক্ষে মানুষের পক্ষে কাজ করব। এরকম কোনো আলোচনা হয়নি, এরকম কোনো কথাবার্তা হয়নি। তাকে তো কাজ করাতেই হবে। সুরজিতের মতো একজন নেতা জয়েন করলো, এতে কতজনকে নিয়ে? আমরা তো হাওড়া সদরে নির্বাচনের আগে, হাওড়া জেলাতে নির্বাচনের আগে অনেক নেতারা বলেছিলেন, দুজন নেতা বিশেষ করে বলেছিলেন যে গঙ্গার এপারে একটা সিট দেবেন না তারা আমাদের। আমি সেদিনই চ্যালেঞ্জ করেছিলাম যে 16-0 করে দেখিয়ে দেব, এবং একটা র্যালি হয়েছিল ডুমুরজলা স্টেডিয়াম থেকে, আমি সেদিনে বলেছিলাম ও 10 গুণ লোক নিয়ে র্যালি করব, সেটাও করেছিলাম। মিটিং করেছিল বিজেপি রাজ্যে, মানে কেন্দ্রের নেতা নিয়ে, মন্ত্রী নিয়ে। সেদিনও বলেছিলাম যে এর 5 গুণ লোক আমরা জমায়েত করে মিটিং করব, সেটাও করেছিলাম, এবং নির্বাচনে 16-0 করে দেখিয়ে দিয়েছি। তা সুতরাং সুরজিৎ এসছে, আমি সুরজিৎকে সঙ্গে নিয়েই আছি, সুরজিৎ আমার পাশেই আছে। রাজনীতিতে চিরবন্ধু চিরশত্রু কেউ হয় না, সেই জন্য। আর প্রথম কথা হচ্ছে, আমি 1 মাস ধরে কোনো রাজনৈতিক দলের সঙ্গে ছিলাম না, আমি নতুন একটা দলের সঙ্গে যোগদান করব। আচ্ছা, আপনি তো বলেছিলেন বিজেপি ছাড়বো না, আর সেক্ষেত্রে কি আপনি ফের আপনার তৃণমূলে জয়েন করলেন, তো আপনার কি মনে হচ্ছে? দেখুন, আপনার একটা কথা আছে, প্রেমে কি মজা হতো যদি সে ভালোবাসত। 28 বছর রাজনীতি করার পরে 2 বছরে যিনি রাজনীতি করতে এলেন, এবং যে যিনি 6 মাস জনের রাজনীতি 6 মাস হয়েছে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে কার্যকর্তা, একজন 28 বছরের কার্যকর্তাকে তার 28 বছরের রাজনীতি করার অধিকারটুকু কেড়ে নিয়েছিলেন বিজেপি করার। তো সেই দল থেকে আমি বাইরে ছিলাম, আমি আজকে স্বাধীন আছি, স্বাধীনভাবে আমি আজকে নতুন করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। মমতা ব্যানার্জির যে জন্মলগ্ন থেকে এবং মানুষ যে শেষ জীবন পর্যন্ত বিভিন্ন রকম যে প্রকল্প, সেই প্রকল্পগুলোতে অনুপ্রাণিত হয়ে, এবং সেই প্রকল্পগুলোকে যাতে মানুষের নিচু স্তর পর্যন্ত মানুষকে পাইয়ে দেওয়ার জন্য, এবং যাতে শেষ পর্যন্ত লোকেরা সমস্ত রকম সরকারি সুবিধা যে মাননীয় মুখ্যমন্ত্রী দিচ্ছেন সেগুলো যাতে পায়, সেগুলোকে যাতে আরও ভালোভাবে যাতে কাজ করা যায়, এবং মানুষের সাথে থাকবো, এবং সারা জীবনই বলেছি। আপনি যে কথাটা বলছেন সে কথাটা বলার পরও আমি একটা কথা বলেছিলাম, আমরা সমাজসেবার মানসিকতা নিয়ে আমরা কোনো রাজনৈতিক দলে এসেছিলাম, এবং সেই রাজনৈতিক দলের সঙ্গে আমরা অনুপ্রাণিত হয়ে তার সঙ্গে মিশে গেছিলাম। দাদা, যদি বহিষ্কার বা শোকজ হতো তাহলে নিশ্চয়ই অপেক্ষা করতাম, যেহেতু এক্সপেলড, অর্থাৎ আমাকে সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়েছিল, সেই জন্য আমার কোনো, যদি কোনো অফারও আসতো আমার কোনো ইচ্ছে ছিল না, কারণ যে দলে 28 বছর পরে সম্মান থাকে না সে দলে থাকার কোনো মানসিকতা আমার নেই। দেখুন, বদ রক্ত থাকলে আমি এতদিন বাঁচতাম না, 28 বছর ধরে কেউ শরীরে বদ রক্ত নিয়ে বাঁচতে পারে না। আমি চ্যালেঞ্জ করছি এখনও আপনাদের এখান থেকে, শুভেন্দু অধিকারী মাইকে আপনাদের মিডিয়ার সামনে আসুক, উনি প্রমাণ করে দিক এক্সপেলড হওয়ার আগে পর্যন্ত তৃণমূলের কোনো নেতার সঙ্গে সুরজিৎ সাহার যোগসাযোগ ছিল, তাহলে আমি আর জনসমক্ষে আপনাদের ডেকে ওনার পা ধরে ক্ষমা চাইব। অন্যথায় উনি যে ভুল কথাটা বলেছে তার জন্য জনসমক্ষে যদি প্রমাণ না করতে পারে, আমি ওনাকে 1 বছর সময় দিলাম সুযোগ, যদি 1 মাস নয় 1 বছর সময় দিলাম, প্রমাণ করে দিক এক্সপেলড হওয়ার আগে, আপনি ভালো করে নোট করুন, কোট করুন আপনারা, এক্সপেলড হওয়ার আগে কোনো তৃণমূল নেতার সঙ্গে আমার যোগসাযোগ ছিল, এটা যদি উনি প্রমাণ করতে পারেন তাহলে আমি জনসমক্ষে ওনার পা ধরে ক্ষমা চাইব, অন্যথায় ওনাকে সবার সামনে ক্ষমা চাইতে হবে হাওড়া জেলার কাছে, যারা হাওড়া জেলার বিভিন্ন, আমি এখন ওই রাজনৈতিক দলে নেই, কিন্তু হাওড়া জেলার লোকের